হ্যালো ফ্রেন্ডস, দিস সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু বাংলাদেশ ইউটিউব চ্যানেল। তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে আজকে আমাদের ক্লাস ফাইভ অর্থাৎ 5 নম্বর ক্লাস। এর আগে কিন্তু 4টে ক্লাস হয়ে গেছে এবং তার আগে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো হয়ে গেছে। আপনারা যদি ক্লাসগুলো না দেখে থাকেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা ভিডিওর প্লেলিস্ট থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট সিলেক্টেড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের হেল্প করবে আপনাদের আপকামিং এক্সাম ক্লিয়ার করতে। তো বন্ধুরা, দেরি করবো না, আজকের ক্লাসটি শুরু করে দেবো। প্রথম যে কোশ্চেনটি আছে, বিবেকানন্দ কী ধরনের চিন্তাবিদ ছিলেন, অর্থাৎ স্বামী বিবেকানন্দ ছিলেন, তিনি কী ধরনের চিন্তাবিদ ছিলেন। এখানে দেখুন, অপশানে বলা হয়েছে ভাববাদী, অপশন বিতে বলা হয়েছে প্রয়োগবাদী, অপশন সিতে বলা হয়েছে প্রকৃতিবাদী, এবং অপশন ডিতে বলা হয়েছে আচরণবাদী। তাহলে স্বামী বিবেকানন্দ কী ধরনের চিন্তাবিদ ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, স্বামী বিবেকানন্দ ছিলেন ভাববাদী চিন্তাবিদ। ক্লিয়ার হলো? তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে, রুশোর নেতিবাচক শিক্ষা বলতে কী বোঝায়? তো রুশোর কিন্তু একটি নেতিবাচক শিক্ষা ছিল, সেই নেতিবাচক শিক্ষা বলতে কী বোঝায়? এখানে অপশানে দেখুন বলা হয়েছে অপশান এতে শিক্ষার অভাব, অপশান বিতে বলা হয়েছে প্রাকৃতিক শিক্ষা, অপশান বিতে বলা হয়েছে গৃহশিক্ষা, এবং অপশান ডিতে বলা হয়েছে এর মধ্যে কোনোটি নয়। তো রাইট অ্যান্সার কোনটি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, রুশোর নেতিবাচক শিক্ষা বলতে বোঝায় প্রাকৃতিক শিক্ষা। ক্লিয়ার হলো? তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে, কোন শহরে শিশু নিকেতন প্রতিষ্ঠা করেন মন্তেশ্বরী? এই যে মন্তেশ্বরী ছিলেন, তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন? তিনি প্রতিষ্ঠা করেছিলেন শিশু নিকেতন, সেটি কোন শহরে প্রতিষ্ঠা করেছিলেন? এখানে দেখুন অপশানে বলা হয়েছে অপশান এতে রোম, অপশান বিতে ভাষাই, অপশান সিতে লন্ডন, এবং অপশান ডিতে নিউ ইয়র্ক। তাহলে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, রোমে। মন্তেশ্বরী শিশু নিকেতন প্রতিষ্ঠা করেন রোমে। ক্লিয়ার হলো? তারপরে যে নেক্সট কোশ্চেনটি আছে, এমলি কার মানসপুত্র? তো এখানে দেখুন কোশ্চেনটা ভালো করে বুঝবেন, এখানে বলা হয়েছে এমলি কার মানসপুত্র। তো কালকের ক্লাসে আমরা কী জেনেছিলাম? কালকের ক্লাসে এমলি নিয়ে একটা কোশ্চেন ছিল। তো এমলির রচয়িতা কে ছিলেন? রচয়িতা ছিলেন রুশো। তো এখানে দেখুন অপশানে দেওয়া হয়েছে এমলি কার মানসপুত্র, অপশানে বলা হয়েছে ফ্রয়েড বল, অপশান বিতে ফ্রয়েড, অপশান সিতে ম্যাকডুগাল, অপশান ডিতে রুশো। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, রাইট অ্যান্সার হয়ে যাবে রুশো, এমলি রুশোর মানসপুত্র ছিলেন। ক্লিয়ার হলো? তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে, বাসাদাই বালবিনী, তাহলে বাসাদাই বালবিনী কথাটির অর্থ কী? এই যে বাসাদাই বালবিনী কথাটি রয়েছে, এই বাসাদাই বালবিনীর কথাটির অর্থ কী? অপশানে দেওয়া হয়েছে দেখুন, অপশান এতে পিতৃগৃহ, অপশান বিতে শিশুদের জন্য গৃহ, অপশান সিতে বিদ্যালয় গৃহ, এবং অপশান ডিতে বলা হয়েছে যৌতুকগৃহ। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বাসাদাই বালবিনী কথাটির অর্থ হলো শিশুদের জন্য গৃহ। ক্লিয়ার হলো? বাসাদাই বালবিনীর কথাটির অর্থ হচ্ছে শিশুদের জন্য গৃহ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো প্রত্যেকটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট সিলেক্টেড কোশ্চেন, আপনারা চাইলে নোট করে নিতে পারেন প্রত্যেকটা কোশ্চেনই। তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে, সঙ্গতি বিধান কী? এই যে সঙ্গতি বিধানটি রয়েছে, এই সঙ্গতি বিধানটা কী? এখানে অপশানে বলা হয়েছে অপশান এতে পাঠক্রম, অপশান বিতে বলা হয়েছে শিক্ষার প্রতিষ্ঠা, অপশান সিতে বলা হয়েছে শিক্ষার লক্ষ্য, এবং অপশান ডিতে বলা হয়েছে শিক্ষা প্রক্রিয়া। তাহলে রাইট অ্যান্সার কোনটি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সঙ্গতি বিধান হচ্ছে শিক্ষার লক্ষ্য। ক্লিয়ার হলো? সঙ্গতি বিধান হচ্ছে শিক্ষার লক্ষ্য। তারপরে যে পরের যে কোশ্চেনটি রয়েছে, বৈদিক শিক্ষার কতগুলি বিভাগ ছিল? তো বৈদিক শিক্ষার কিন্তু বেশ কয়েকটি বিভাগ ছিল, তাহলে সেটি কটি বিভাগ ছিল? এখানে অপশান এতে বলা হয়েছে 3টি, অপশান বিতে 4টি, অপশান সিতে 5টি, এবং অপশান ডিতে 2টি। তাহলে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, রাইট অ্যান্সার হয়ে যাবে বৈদিক শিক্ষায় 4টি বিভাগ ছিল। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, শিক্ষা মনোবিজ্ঞানের যে অধ্যায়ে শিক্ষাকালীন সমস্যা বিশ্লেষণ ও সমাধানের প্রসঙ্গে আলোচনা করা হয় তাকে কী বলে? অপশান এতে বলা হয়েছে শিক্ষা নির্দেশন, অপশান বিতে বলা হয়েছে শিক্ষা প্রকল্প, অপশান সিতে বলা হয়েছে শিক্ষা সমগ্র, অপশান ডিতে বলা হয়েছে শিক্ষা প্রসঙ্গ। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, শিক্ষা নির্দেশন। তাহলে শিক্ষা মনোবিজ্ঞানের যে অধ্যায়ে শিক্ষাকালীন সমস্যা বিশ্লেষণ ও সমাধানের প্রসঙ্গে আলোচনা করা হয় তাকে কী বলে? তাকে বলে শিক্ষা নিদর্শন। তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে, মনোবিজ্ঞানের সঙ্গে শিক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি কী? তাহলে কার সঙ্গে কার গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়? মনোবিজ্ঞানের সঙ্গে শিক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টা কী? অপশন এতে বলা হয়েছে বুদ্ধির ওপর আলোচনা, অপশন বিতে বলা হয়েছে শিখনের প্রক্রিয়ার ওপর আলোচনা, অপশন সিতে বলা হয়েছে স্মৃতির ওপর আলোচনা, এবং অপশন ডিতে বলা হয়েছে ধারণা গঠন সম্পর্কে আলোচনা। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শিখন প্রক্রিয়ার ওপর আলোচনা।
মনোবিজ্ঞানের সঙ্গে শিক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি হলো শিখন প্রক্রিয়ার ওপর আলোচনা। ক্লিয়ার হলো? তারপরে যে পরের যে কোশ্চেনটি রয়েছে, শিক্ষা মনোবিজ্ঞানের ওপর পরীক্ষণ জটিল কেন? এই যে শিক্ষা মনোবিজ্ঞানটি রয়েছে, এই শিক্ষা মনোবিজ্ঞানের ওপর পরীক্ষণ জটিল কেন? কেন এত জটিল শিক্ষা মনোবিজ্ঞানের ওপর পরীক্ষণ? অপশনে দেখুন বলা হয়েছে একাধিক চলক ক্রিয়াশীল হয়, মানে একাধিক চলক ক্রিয়াশীল হবে। অপশন বিতে বলা হয়েছে চলকগুলি নিয়ন্ত্রণ করা অসুবিধা। এতে বলা হয়েছে চলকগুলি পারস্পরিক মিথক্রিয়া করে। অপশন ডিতে বলা হয়েছে পূর্বের সবকটি। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে পূর্বের সবকটি, মানে যতগুলো অপশন দেওয়া হয়েছে প্রত্যেকটি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে, দর্শনশাস্ত্র মনোবিজ্ঞানকে কিভাবে চিহ্নিত করে? তো দর্শনশাস্ত্র কী করে? দর্শনশাস্ত্র মনোবিজ্ঞানকে চিহ্নিত করে, সেটি কিভাবে চিহ্নিত করে, এটাই কিন্তু কোশ্চেন করা হয়েছে। অপশনে দেখুন বলা হয়েছে অপশন এতে আত্মার বিজ্ঞান, অপশন বিতে সামাজিক বিজ্ঞান, অপশন সিতে চেতনার বিজ্ঞান, অপশন ডিতে আচরণের বিজ্ঞান। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাইট অ্যান্সার হয়ে যাবে দর্শনশাস্ত্র মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান হিসাবে চিহ্নিত করে। তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে, শিক্ষার্থীর সহজাত প্রবণতা ও ক্ষমতার উপর কী নির্ভর করে? অপশনে দেখুন বলা হয়েছে অপশন এতে চেতনা, অপশন বিতে আদর্শ, অপশন সিতে দুর্বলতা এবং অপশন ডিতে বলা হয়েছে সাফল্য। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, শিক্ষার্থীর সহজাত প্রবণতা ও ক্ষমতার উপর নির্ভর করে সাফল্য। ক্লিয়ার হলো? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তারপরে যে পরের কোশ্চেনটি রয়েছে, শিক্ষাদানের সাফল্য কোন পদ্ধতির ওপর নির্ভর করে? এই যে শিক্ষাদানের সাফল্যটি রয়েছে, এটি কোন পদ্ধতির ওপর নির্ভর করে? অপশন এতে বলা হয়েছে শিক্ষণ, অপশন বিতে বলা হয়েছে শিখন, অপশন সিতে বলা হয়েছে বিনিময় এবং অপশন ডিতে বলা হয়েছে শাস্তিদান। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, শিক্ষণ। শিক্ষাদানের সাফল্য শিক্ষণের পদ্ধতির ওপর নির্ভর করে। এই যে শিক্ষণ এবং শিখন দুটোই কিন্তু আলাদা অপশন, ভালো করে বুঝবেন। তো শিক্ষাদানের সাফল্য শিক্ষণের পদ্ধতির ওপর নির্ভর করে। তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে, শিক্ষাদানের আগে শিশুর কোন গঠনের ওপর শিক্ষকের সমগ্র ধারণা থাকা প্রয়োজন? অর্থাৎ একটা শিশুকে শিক্ষাদান করবে একজন শিক্ষক। তো একটা ধরুন এইভাবে বলা যায়, একজন শিশুকে একজন শিক্ষক যে শিক্ষাদান করবে, সেই শিক্ষাদানের আগে কোন গঠনের ওপর শিক্ষকের সম্যক ধারণা থাকা খুবই প্রয়োজন। এখানে অপশনে দেখুন বলা হয়েছে মন, অপশন এতে, অপশন বিতে বলা হয়েছে মস্তিষ্ক, অপশন সিতে বলা হয়েছে দেহ, অপশন ডিতে বলা হয়েছে ব্যক্তিসত্তা। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ব্যক্তিসত্তা। শিক্ষাদানের আগে শিশুর ব্যক্তিসত্তা গঠনের ওপর শিক্ষকের সম্যক ধারণা থাকা প্রয়োজন। ক্লিয়ার হলো? তারপরে যে পরের কোশ্চেনটি রয়েছে, শিখনের মাধ্যমে শিশু তার কোন ধারার পরিবর্তন আনে? এই যে শিখন রয়েছে, এই শিখনের মাধ্যমে শিশু তার কোন ধারার পরিবর্তন আনবে? এখানে অপশনে দেখুন বলা হয়েছে পরিমণ, অপশন বিতে বলা হয়েছে চেতনা, অপশন সিতে বলা হয়েছে আচরণ, অপশন ডিতে বলা হয়েছে প্রখব। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আচরণ। শিখনের মাধ্যমে শিশু তার আচরণের ধারণার পরিবর্তন আনে। তাহলে শিখনের মাধ্যমে কী পরিবর্তন আনে? আচরণের পরিবর্তন আনে। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা কোশ্চেন পেয়ে গেলাম, শিখনের মাধ্যমে কিন্তু আচরণের পরিবর্তন আনা সম্ভব, মানে একটা শিশুর পক্ষে। তারপরে যে পরের কোশ্চেনটি রয়েছে, শিশুকে তার কোন জীবনের জন্য তৈরি করা শিক্ষকের কাজ? মানে একজন শিক্ষক একজন শিশুকে যে তৈরি করবে, সেটা তার কোন জীবনের জন্য তৈরি করবে? এখানে অপশন এতে বলা হয়েছে বাল্য, অপশন বিতে বলা হয়েছে ভবিষ্যৎ, অপশন সিতে বলা হয়েছে শৈশব এবং অপশন ডিতে বলা হয়েছে কৈশোর। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, একজন শিক্ষক একজন শিশুকে যে তৈরি করবে, সেটা তার ভবিষ্যৎ জীবনের জন্য। ক্লিয়ার হলো? তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে, শিক্ষণের কী পরিমাপ করা শিক্ষা ব্যবস্থার একটি বিশেষ লক্ষ্য? মানে শিক্ষণের একটা কোন জিনিসটা পরিমাপ করা শিক্ষা ব্যবস্থার লক্ষ্য, এই যে শিক্ষা ব্যবস্থা, এটি শিক্ষণের কোন ব্যবস্থাকে পরিমাপ করবে, মানে তার একটা বিশেষ লক্ষ্য। এখানে অপশন এতে বলা হয়েছে ফলশ্রুতি, অপশন বিতে বলা হয়েছে অভিমুখ, অপশন সিতে বলা হয়েছে প্রক্রিয়া, অপশন ডিতে বলা হয়েছে পর্যায়। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ফলশ্রুতি। শিক্ষণের ফলশ্রুতি পরিমাপ করা শিক্ষা ব্যবস্থার একটি বিশেষ লক্ষ্য। তাহলে শিক্ষা ব্যবস্থার একটা লক্ষ্য কিন্তু আমরা পেয়ে গেলাম, বিশেষ লক্ষ্য। তাহলে শিক্ষা ব্যবস্থার একটা বিশেষ লক্ষ্য কী? শিক্ষণের প্রতিশ্রুতি পরিমাপ করা।
এটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার কিন্তু বিশেষ লক্ষ্য। এখান থেকে কিন্তু আমরা একটা অ্যান্সার, একটা কোশ্চেন পেয়ে গেলাম। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, মানুষের জীবনে কিসের সঙ্গে শিক্ষার লক্ষ্য গভীরভাবে জড়িয়ে আছে? তো মানুষের জীবনে একটা জিনিসের সঙ্গে শিক্ষার লক্ষ্য গভীরভাবে জড়িয়ে আছে, তো সেটি কি, মানে কিসের সঙ্গে মানুষের জীবনে শিক্ষার লক্ষ্য গভীরভাবে জড়িয়ে আছে? অপশন এতে বলা হয়েছে ব্যাপ্তি, অপশন বিতে বলা হয়েছে দর্শন, অপশন সিতে লক্ষ্য, অপশন ডিতে বলা হয়েছে বিভিন্ন কাজ। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লক্ষ্য। মানুষের জীবনে লক্ষ্যের সঙ্গে শিক্ষার লক্ষ্য গভীরভাবে জড়িয়ে আছে। তাহলে মানুষের জীবনের লক্ষ্য এবং শিক্ষার লক্ষ্য, এই দুটি কিন্তু গভীরভাবে কিন্তু জড়িয়ে আছে। তারপরে যে কোশ্চেনটি রয়েছে এবং আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, মানুষের শিক্ষাকালীন আচরণকে অনুশীলন করার জন্য কি গড়ে উঠেছে? তো মানুষের শিক্ষাকালীন আচরণকে অনুশীলন করার জন্য কিন্তু একটা কিছু গড়ে উঠেছে, সেটি কি গড়ে উঠেছে? অপশনে বলা হয়েছে, অপশন এতে শিক্ষা মনোবিদ্যা, অপশন বিতে বলা হয়েছে সামাজিক মনোবিদ্যা, অপশন সিতে বলা হয়েছে শিশু মনোবিদ্যা, এবং অপশন ডিতে বলা হয়েছে সাধারণ মনোবিদ্যা। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, শিক্ষা মনোবিদ্যা। মানুষের শিক্ষাকালীন আচরণকে অনুশীলন করার জন্য যেটি গড়ে উঠেছে সেটি হলো কি? শিক্ষা মনোবিদ্যা গড়ে উঠেছে। ক্লিয়ার হলো? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আপনারা চাইলে ভিডিওটা এক দুবার দেখে নিতে পারেন, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন, অথবা আপনারা নোট করে নিতে পারেন। প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করা হচ্ছে এবং পরবর্তীতেও ইম্পর্ট্যান্ট সিলেক্টেড কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। যদি আপনাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন। এবং আপনারা যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটিকে প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন, তাহলে প্রতিনিয়ত ক্লাসগুলো খুব সহজে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনার ফোনে খুব সহজে কিন্তু এ ধরনের ক্লাসগুলো পৌঁছে যাবে। আর আপনারা যদি এখনও বং এডুকেশনের এফবি পেজ ফলো না করে থাকেন, আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন বং এডুকেশন নামে। সার্চ করলে কিন্তু আপনারা প্রথমেই বং এডুকেশনের এফবি পেজের আইডিটা আপনারা পেয়ে যাবেন। আপনারা চ্যানেলের লোগোটা দেখলে ওখানে চিনতে পারবেন, চ্যানেলের লোগোটাই দিয়ে আছে। আপনারা চাইলে এফবি পেজ ফলো করতে পারেন, তাহলে আপনারা ফেসবুকের মারফতও খুব সহজে কিন্তু ক্লাসগুলো, আপডেটগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন।